সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এপিবিএন অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সঙ্গে আমি শিবানী সহকারী শিক্ষক পুলিশ পাবলিক স্কুল ও কলেজ বগুড়া পাঠ পরিচিতি শ্রেণী সপ্তম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দশ বাংলাদেশের সামাজিক সমস্যা সমাজ সৃষ্টির পর থেকেই সমাজের সদস্যরা সামাজিক সমস্যা অনুভব করেছে এই সমস্যা সমাজের মধ্য থেকেই সৃষ্টি হয় এটা এক ধরনের সামাজিক অবস্থা অর্থাৎ সমাজের সংঘবদ্ধ চেষ্টার মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব বাংলাদেশে এ ধরনের বেশ কিছু সামাজিক সমস্যা রয়েছে সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাহলে সামাজিক সমস্যা বলতে আমরা বুঝি এমন একটি সামাজিক অবস্থা যা সমাজের সদস্যদের মধ্যে এই সমস্যা তৈরি হয় এবং সমাজে সম্ভবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা সম্ভব এরকমই একটি সামাজিক সমস্যা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এসো আমরা কিছু ছবি দেখি প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন একজন পুরুষ মানুষ মহিলাকে শারীরিক নির্যাতন করছে এরপর আমরা বিয়ের কিছু ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ বিয়ের পর যে ধরনের সমস্যা সমাজের সৃষ্টি হয় সেরকমই একটি সমস্যা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় বা আজকের পাঠ যৌতুক। শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা যৌতুক কি এর কারণ বলতে পারবে যৌতুকের প্রভাব বর্ণনা করতে পারবে যৌতুক নিরোধ আইন ব্যাখ্যা করতে পারবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে অ্যাসিড দগ্ধ একটা মেয়ের ছবি এরপরে আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে একজন পুরুষ মানুষ একটা মহিলাকে সন্তানদের সামনে কিভাবে শারীরিক নির্যাতন চালাচ্ছে এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়েকে দাঁড়িপাল্লায় এবং অন্যটাতে কিছু পণ্য সামগ্রী তুলে ধরা হয়েছে এসব আমাদের দেশের কিন্তু একটা সামাজিক অবস্থা অর্থাৎ বিভিন্ন কারণেই কিন্তু পক্ষ কনে পক্ষ কণে পক্ষ বরপক্ষকে বিভিন্ন ধরনের কিন্তু দাবি দাবা পূরণ করার জন্য এ ধরনের সামগ্রী কিন্তু দিয়ে থাকে তাহলে প্রথমে আমরা জানবো যৌতুক কি বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তির দাবি করে ও গ্রহণ করে তাই যৌতুক আমরা যৌতুক হিসাবে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি টাকা পয়সা গহনা আসবাবপত্র বাইক অর্থাৎ এই সবগুলোই যৌতুক হতে পারে অর্থাৎ বেশ সময় সাধারণত দেখতে পাই আমরা দেখ আমাদের সমাজ ব্যব আমাদের সমাজে যে জিনিসটা দেখতে পাই যে ব পক্ষ কোন পক্ষের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলা কিন্তু কোনো না কোনো ভাবে দাবি করে আমাদের দেশে নানা সামাজিক সমস্যার অন্যতম হচ্ছে যৌতুক প্রথা দেশের বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক আদান প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ তবুও আমরা দেখতে পাই অধিকাংশ বিয়েতে কিন্তু যৌতুক দিয়ে থাকে এবং বিয়ের সময় বর বা বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে বা গ্রহণ করে তাকেই বলা হয় যৌতুক বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কনের পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে এটা একটা সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাবো যে এবার প্রাচীন চীনে বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরে যৌতুক নিয়ে যেত গ্রীষ্মে এথেন্সেও বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পদ বাংলাদেশে যৌতুক প্রথা একটি মারাত্মক সামাজিক সমস্যা এর পেছনে রয়েছে নানা কারণ তবে দারিদ্রের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন অর্থাৎ দারিদ্রের কারণে পক্ষের কাছ থেকে বরপক্ষ বিভিন্ন রকম অর্থ সম্পদ দাবি করে এবং কনের পিতা অর্থ সম্পদ ব্যবহার করে বর প্রতিষ্ঠা লাভ করতে চায় আবার কখনো কখনো দেখা যায় যে অধিকাংশ নারী গৃহকর্মে নিযুক্ত থাকে ঘরের সব কাজ করলেও তার থেকে তারা কোনো অর্থ রোজগার করতে পারে না তারা স্বামীর সংসারে যাপন করে এ ধরনের নারীরা অধিকাংশ ক্ষেত্রে স্বামীর নিগ্রহ ও নির্যাতন ভোগ করে এছাড়াও বাংলাদেশে অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক দেয় ধনী পিতা মাতার ধারণা যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে এ কারণে যৌতুক প্রথা আমাদের সমাজে গভীরে বাসা বেঁধেছে। আমাদের দেশে যৌতুক নিরোধ আইন রয়েছে। তবে অনেক ক্ষেত্রে এ বিষয়ে না জানার কারণে যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করেছে এবং অনেক সময় এ আইন যথার্থ প্রয়োগ না হওয়ায় যৌতুক সমস্যা কিন্তু বেড়েই চলেছে কারণ যৌতুক অনেক একটা সামাজিক সমস্যা এবং এটা একটা প্রাচীন প্রথা। এরপর আমরা দেখবো যৌতুকের কারণ কি প্রথম কারণ হচ্ছে বরের আর্থিক অক্ষমতা বা দারিদ্রতা দেখা যায় যে দারিদ্রের কারণে বরপক্ষ থেকে অর্থ সম্পদ দাবি করে এবং সেই অর্থ সম্পদ দিয়ে সে নিজে প্রতিষ্ঠা লাভ করতে চায় বা নিজের অবস্থার উন্নতি করতে চায় যে কারণেই তারা যৌতুক গ্রহণ করে থাকে আর একটা কারণ হচ্ছে বর নেশা গ্রস্ত জুয়াড়ি বা বড় মাপে ঋণ হয়ে পড়লে অনেক সময় আমাদের দেশে বর মনে করে যে অনেক টাকা ঋণ হয়ে গেছে এখন কনে পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করলে তারা সেই টাকাটা দিয়ে ঋণ শোধ করতে পারবে এ কারণেই কিন্তু তারা অনেক সময় গ্রহণ করে থাকে এছাড়াও বেকারত্ব অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বর যদি প্রতিষ্ঠা লাভ করতে চায় অনেক সময় কোনো পক্ষের কাছ থেকেও কিন্তু সে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং সে টাকা দিয়ে সে কিন্তু নিজের বেকারত্ব গুছিয়ে প্রতিষ্ঠা লাভ করতে চায় এছাড়া অধিকাংশ নারী গৃহকর্ম নিযুক্ত থাকে বলে অর্থ উপার্জন করে না এর কারণে মনে করে যে কিছু টাকা পয়সা বাবার বাড়ি থেকে নিয়ে এসে সেটা তারা স্বামীকে দিবে তাহলে সেখানে সে মাথা উঁচু করে থাকতে পারবে এছাড়া লোভে বসত সম্পদের প্রতিষ্ঠা লাভ করতে চাওয়া অর্থাৎ অনেক পুরুষ মানুষ মনে করে যে সে পর কনের টাকা দিয়ে সে তার নিজের জীবনের ধন সম্পদ তৈরি করতে পারবে এবং সে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারবে এই লোভে বশবতি হয়েও কিন্তু অনেকে যৌতুক গ্রহণ করে থাকে এরপর আমরা যৌতুকের প্রভাব যৌতুকের প্রভাব যৌতুক গ্রহণ করলে বিভিন্ন ধরনের প্রভাব তৈরি হয় সেটা কিন্তু আমাদের সমাজের ওপর শহর অঞ্চল কি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা আমরা দেখতে পাই কারণ পিতামাতার সমর্থ সামর্থ্য ছাড়া যখন কেউ অতি অতিরিক্ত টাকা দাবি করে বরপক্ষ থেকে অতিরিক্ত টাকা দাবি করে তখন দেখা যায় যে বিয়ের পর কিছু টাকা দিবে এই শর্তে বিয়েটা হয়ে গেলে দেখা যায় যে বিয়ের পর মেয়ের বাবা বা বাবা সে টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া বিবাদ লেগেই থাকে এরপর শুধুমাত্র ঝগড়া বিবাদ না স্ত্রীর উপর শারীরিক নির্যাতনও চলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই বিবাহ বিচ্ছেদের মতো কিন্তু ঘটনা চোখে পড়ে এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন বিবাহ বিচ্ছেদ বা স্ত্রীর উপর শারীরিক নির্যাতন বা স্বামী স্ত্রীর ঝগড়া এই কারণ গুলা বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যৌতুকের প্রভাব সেখানে রয়েছে অর্থাৎ বিয়ের সময় কোনের বাবা বেশি টাকা পরিশোধ করতে পারে না হয়তো বিয়ের পর দেবে এই শর্তে বিয়েটা হয়ে গেলে দেখা গেছে যে সে টাকা পরিশোধ করতে পারছে না তখন স্ত্রীর শারীরিক নির্যাতন চালায় এবং স্বামী স্ত্রীর ঝগড়া বিবাহ বিচ্ছেদের এছাড়াও আত্মহত্যা হত্যা এবং আদালতে বিভিন্ন ধরনের কিন্তু মামলা হয়ে থাকে অনেক সময় মেয়ের পর শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে নানান রকম নির্যাতন করতে থাকে তখন একটা মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যার এছাড়াও কেউ কেউ দেখা গেছে যে স্ত্রীর ওপর অত্যাচার নির্যাতন করার ফলে তাকে একসময় কি করে মেরেই ফেলে এছাড়াও আমরা আদালতে যে বিভিন্ন মামলা দেখি নারী নির্যাতনে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে যৌতুকের কারণেও কিন্তু অনেক ধরনের কিন্তু আদালতে হয়ে থাকে। কাজেই প্রভাবটা হচ্ছে যেমন বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নির্যাতন আত্মহত্যা হত্যা এবং আদালতে মামলা এই ঘটনাগুলা কিন্তু যৌতুকের প্রভাবে হয়ে থাকে আমরা একটা হিসাব দেখাচ্ছি প্রত্যেক বছর নারী নির্যাতনের তালিকা সামার স্থান শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল। অঞ্চল মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন আত্মহত্যা হত্যা তালাক প্রাপ্ত শহরাঞ্চলে মানসিক নির্যাতন চল্লিশ পার্সেন্ট শারীরিক নির্যাতন ১২ পার্সেন্ট আত্মহত্যা তিন পার্সেন্ট হত্যা পাঁচ পার্সেন্ট এবং তালাকপ্রাপ্ত দশ পার্সেন্ট গ্রাম দেখা যায় যে পঁচিশ পার্সেন্ট সাধারণত মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন যেটা হয় সেটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আত্মহত্যা পাঁচ পার্সেন্ট হত্যা দুই পার্সেন্ট তালাকপ্রাপ্ত পাঁচ পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চল দুই জায়গাতেই কিন্তু যৌতুকের কারণে কিন্তু বিভিন্ন ধরনের নারীদের উপর নির্যাতন গুলা হয়ে থাকে এরপর আমরা দেখব যৌতুক নিরোধ আইন মুসলিম পারিবারিক আইনে পাঁচশো টাকা বিয়ের মৌরনা হিসাবে উপহার দিলে তা যৌতুক হিসেবে গণ্য হবে না অর্থাৎ পাঁচশো টাকা পর্যন্ত উপহার দিলে সেটা যৌতুক হিসেবে গণ্য করা হবে না কিন্তু বর্তমানে বিয়ের ক্ষেত্রে যৌতুক আদান প্রদানের ঘটনা অনেক বেড়ে গেছে এই কারণে যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে উনিশশো সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা টাকা অর্থদণ্ড হতে পারে তবে যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা পিতা মাতা বা অভিভাবকের নিকট থেকে যৌতুক দাবি করে সেক্ষেত্রেও কিন্তু অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে বিচারক অপরাধীকে একসঙ্গে উভয় দণ্ড দিতে পারেন যৌতুক আদন প্রদান সহয়তাকারী একই শাস্তি পাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের 1980 সালে যৌতুক নিরোধ আইনে প্রথম গ্রহণ করা হয় এখেতে দেখা যায় যে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা 5000 টাকা জরিমানা উভয়ই কিন্তু হতে পারে 1983 সালে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে বলা হয়েছে যে নির্যাতনের কারণে যদি নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা বা মৃত্যু ঘটানো হয় তাহলে অপরাধীর মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে উনিশশো সালের আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে আবার নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে বা যৌতুক গ্রহণের জন্য কঠিন বিধানও রাখা হয়েছে যৌতুক প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন অর্থাৎ যৌতুক প্রথা বাংলাদেশে পরিবার ও সমাজ জীবনে ব্যাপক সমস্যা সৃষ্টি করেছে এই প্রথার কুপল থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবারকে প্রথমে সচেতন হতে হবে তারপর সমাজ যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে একই সঙ্গে আমাদের প্রতিবেশীকে এ ব্যাপারে সচেতন করতে হবে প্রয়োজন হলে আমাদেরকে আইনের আশ্রয় গ্রহণ করতে হবে যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ অর্থাৎ পরিবারে প্রথমে আমাদের পরিবার ও সমাজকে সচেতন করে তুলতে হবে প্রতিবেশী পাড়া মহল্লা ও গ্রামকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে সমাজে সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব সমাজে সবাইকে সচেতন হতে হবে প্রথমে আমাদের এগিয়ে আসতে হবে শিক্ষিত মানুষ আইনজীবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং স্থানীয় উন্নয়ন কর্মীদের নিয়ে যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুলতে হবে এই সংগঠন যৌতুক বিরোধী সভা পদযাত্রা র্যালি করতে হবে অর্থাৎ আমাদের দেশে শিক্ষিত মানুষ আইনজীবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য স্থানীয় উন্নয়ন কর্মীদের নিয়েই একটা যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুলতে হবে এই সংগঠনে যৌতুক বিরোধী সভা করতে হবে পদযাত্রা করতে হবে এবং র্যালি র্যালি করতে হবে সর্বোপরি আমাদের সেখানে একটা স্লোগান থাকবে সেটা হচ্ছে যৌতুককে আমাদের না বলতে হবে যৌতুক সব ধরনের এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে সব ধরনের সহায়তা সহ আইনি সহায়তা দিতে হবে যৌতুকের ভাবা থেকে আমাদের রক্ষা করতে হবে আমাদের সমাজকে। সর্বোপরি যৌতুককে আমাদের না বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের যৌতুক প্রতিরোধে এভাবেই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশে শিক্ষিত মানুষদের শুরু করে আইনজীবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য স্থানীয় উন্নয়ন কর্মীদের নিয়ে যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুলতে হবে এবং জনগণকে বোঝাতে হবে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধী অর্থাৎ আমরা যৌতুককে না বলবো মূল্যায়ন যৌতুক কোন ধরনের প্রথা যৌতুক প্রথা কোন ধরনের সমস্যা যৌতুক কি আমরা জানি এর পর বর বা কোন পক্ষের কাছ থেকে যে অর্থ সম্পদ দাবি করে সেটাই হচ্ছে বা গ্রহণ করে সেটাই হচ্ছে যৌতুক দারিদ্র কি এ দেশে বিবাহ সংক্রান্ত আইনে কোনটি নিষিদ্ধ প্রাচীন কোন দেশে বিয়ের পর কোনে স্বামীর ঘরে যৌতুক নিয়ে যেত বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কোনটি কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে এবং বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে নবধানমূলক প্রশ্ন যৌতুক নিরোধ আইন 1980 ব্যাখ্যা অর্থাৎ যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে উনিশশো সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে বা বরের পিতা মাতা বা নিকট থেকে যৌতুক দাবি করে সেও কিন্তু অনুরূপ শাস্তি প্রাপ্ত তবে যৌতুককে সামাজিক সমস্যা বলা হয় কেন সামাজিক সমস্যা বলতে আমরা যেটা বুঝি যেটা এক ধরনের সামাজিক অবস্থা যেটা সমাজের সদস্যরাই কিন্তু এটা তৈরি করে এবং সমাজের সব সদস্যদের সঙ্গবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান করা যায় কাজেই যৌতুকটাও একটা ধরনের সামাজিক অবস্থা বা সামাজিক সমস্যা এই সমস্যা দেখা গেছে যে সমাজের সদস্যদের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে এবং আরেকটা হচ্ছে বাংলাদেশে নারীদের আর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা করো বাংলাদেশের নারীদেরকে শিক্ষিত হতে হবে তাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে তাদের কখনোই অন্যের উপর নির্ভর করা যাবে না তাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে অর্থাৎ আমাদের দেশের নারীদের কিন্তু এরকম অবস্থা না আমাদের দেশের নারীরা অশিক্ষিত তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পরনির্ভরশীল আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে না এবং অনেক সময় নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে করে তোলার মন মানসিকতা তাদের থাকে না এরকম একটা অবস্থা কিন্তু আমাদের দেশে বাংলাদেশের নারীদেরকে আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বাড়ির কাজ তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে লিখে রাখবে সবাই খুব ভালো ও নিরাপদে থাকবে সবার জন্য আমার দোয়া শুভকামনা রইলো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ